লোকসভা ভোটকে সামনে রেখে মোহনপুরের লেফুঙ্গা এলাকায় বিজেপির সাংগঠনিক বৈঠকের আয়োজন। বৈঠকে উপস্থিত মন্ত্রী রতনলাল নাথ। লোকসভা ভোটের দুই আসনের প্রার্থীর সমর্থনে যুব মোর্চার উদ্যোগে যুব শঙ্খনাদ র্যালির আয়োজন। শনিবার রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু। যুব মোর্চার মেগা জমায়েতে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপির দুই লোকসভা আসনের প্রার্থী এবং উপনির্বাচনের বিজেপি প্রার্থী সহ বিজেপির কর্মী সমর্থকরা। সরকারি চাকরির মুখাপেক্ষী না থেকে ফুল চাষে স্বাবলম্বী পানিসাগরের সফল ফুল চাষী রাজেশ দাস, রাজ্যের বেকারদের জন্য আত্মনির্ভরতার অনন্য দৃষ্টান্ত রাজেশবাবু। এসএফআই, ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর উদ্যোগে বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের শহীদদান দিবস পালন। উদয়পুর টাউন হল থেকে সেন্ট্রাল রোড পর্যন্ত বিশেষ মিছিলের আয়োজন। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের ভার্চুয়ালি উপস্থিতিতে উদ্বোধন হল কমলপুরের নতুন আদালতের বিল্ডিং ঘরের। 16 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে দালান ঘরের। আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে কংগ্রেস ভবনে বিশেষ বৈঠকের আয়োজন। ফিশারম্যান কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত পশ্চিম আসনের প্রার্থী আশিস সাহা। উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। লোকসভার আগে মায়ের আশীর্বাদের পর প্রচারে ঝাঁপালেন বিধায়ক। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শনিবার শান্তির বাজারে প্রশাসনিক বৈঠকে নির্বাচনী কমিটি গঠন। ভোট প্রস্তুতি প্রশাসনিক স্তরে। বৈদিক ব্রাহ্মণ সমাজের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার পাশাপাশি দরিদ্র নারায়ণ সেবার আয়োজন। কর্তৃপক্ষের ভক্ত সাধারণের ব্যাপক সাড়া। বিপ্লবী ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর 99তম শহীদদান দিবস উপলক্ষে রাজ্যে শ্রদ্ধায় স্মরণে দিনটি পালন। মেলার মাঠে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন বাম ছাত্র যুব সংগঠনের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে ছাই দুটি বসত ঘর। ঘটনা ডুকলি বাজারে, দমকলের 3টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। রামনগরে প্রয়াত জননেতা সুরজিৎ দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার থেকে প্রচারে নামলেন উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। সাত রামনগর বিধানসভা কেন্দ্রে লোকসভা উপনির্বাচনের প্রার্থীর হয়ে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি করলেন জনসম্পর্ক অভিযান। 23 মার্চ বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে ডপলার ল্যাডার বিল্ডিং এ বিশেষ কর্মশালার আয়োজন। কর্মশালায় অংশগ্রহণ ছাত্রছাত্রীদের। গত 24 ঘন্টায় রাজ্যের 3 জেলায় মাঝারি বৃষ্টি, বসন্তের খামখেয়ালি আবহাওয়ায় তাঞ্জব রাজ্যবাসী। মমতার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার 40 লক্ষ টাকা। অনুব্রত ঘনিষ্ঠ চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে তার ফোন বাজেয়াপ্ত করল ইডি। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রীর দলীয় কার্যালয়ে সিবিআই তল্লাশি। নদিয়ার কৃষ্ণনগরে মহুয়ার বাড়ি সহ অফিসে হানা দিল সিবিআই। হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী নাইটরা, ইডেনের মাঠ থেকে প্রথম ম্যাচ উৎসাহিত করবেন শাহরুখ খান। পশ্চিম আসনে জয়ী হলে বিপ্লব কুমার দেবকে ইস্তফা দিতে হবে রাজ্যসভা থেকে, তার জায়গায় কি যেতে পারেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রশ্ন। যিশুকে চায়ের আমন্ত্রণ মমতার, টলিউডের ভারত জয়ের উদযাপন। নতুনদেরকে সঙ্গে নিয়ে দেখা করার জন্য টাকা নেব খটিয়া, বিতর্কের পর ফের বিস্ফোরক অনুরাগ কাশ্যপ। অবশেষে লড়াই শেষ, মৃত্যুর কাছে হার মানতে হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থ সারথি দেবকে। সাপের বিষকাণ্ডে 1 সপ্তাহের মধ্যেই জামিন এলভিস যাদবের। বর্ধমান থেকে সাইকেল চালিয়ে কলকাতায় অঙ্কুশের ভক্ত, অভিনেতার সঙ্গে তুললেন ছবি। এভাবেও ফিরে আসা যায় 450 দিন পর কামবেক করে চেনা মেজাজে পন্থ। মাহি ভাই সবসময় পাশে ছিল, প্রথম ম্যাচ জিতে জানালেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ। বোঝাই গেল না মেসির অভাব, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার। ইয়ে দোস্তি, ধোনি কোহলির বন্ধুত্বের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আজ ওপেনিং নিয়ে ধোঁয়াশায় কেকেআর, অস্ট্রেলিয়ার ডুয়েল ছাপিয়ে গভীর আবেগে আক্রান্ত ইডেন। ইডির বিরুদ্ধে বেআইনি গ্রেফতারের অভিযোগ কে কবিতার, শীর্ষ আদালতের পরিবর্তে নিম্ন আদালতে যাওয়ার পরামর্শ বিচারপতি সঞ্জীব খান্নার। অবশেষে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাহলে কি রাজনীতির পথ চলা শেষ? আম আদমি পার্টির কেজরির গ্রেপ্তারিতে প্রশ্ন উঠছে নানা মহলে। রাজনীতির মাঠে অভিনেত্রী স্বরা ভাস্কর, লোকসভায় কংগ্রেসের টিকিটেই লড়বেন রাহুল গান্ধীর সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরে নিয়েছেন অভিনেত্রী।
এয়ার ইন্ডিয়াকে 80 লক্ষ টাকা জরিমানা করল ডিজিসিএ। অভিযোগ, পাইলট ও ক্রু সদস্যদের সুরক্ষা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জেরে এই শাস্তি। দিল্লির মুখ্যমন্ত্রীকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ শীর্ষ আদালতের। গ্রেফতারির পর শুক্রবার রাউজ এভিনিউতে আদালতে তোলা হয় কেজরিওয়ালকে। মোদীর ছোট ভাই হতেই নারাজ নবীন। উড়িষ্যায় ভেস্তে গেল বিজেপি বিজেডি জোট। লোকসভায় উড়িষ্যাতে একা লড়ার ঘোষণা বিজেপির। জেলের বাইরে হোক বা ভিতরে দেশের জন্য কাজ করে যাবেন বার্তা কেজরির। মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের প্রতিবাদে দিল্লিতে শুরু বিক্ষোভ কর্মসূচি। যোগীরাজ্যে পুলিশের হেফাজতে মৃত্যু, বিশেষভাবে সক্ষম যুবকের পুলিশের বিরুদ্ধে শারীরিক অত্যাচারের অভিযোগ পরিবারের। রাশিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর। বন্ধুর দেশের পাশে থাকার বার্তা দিয়ে শনিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মোদী। 10 নম্বর জার্সি পরেই মেসির মতো মাঠ ছাড়তে যায়। ভোট প্রচারে গিয়ে এই কথাই বললেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা উত্তর কলকাতার হেভিওয়েট প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে লড়বেন মোহাম্মদ সেলিম। বাংলায় দ্বিতীয় দফার 4 আসনের প্রার্থী তালিকা প্রকাশ। সব মিলিয়ে মোট 21 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলেন সিপিএম। গ্লোবাল জিহাদের ছায়া, মস্কোয় কনসার্ট হল হামলার দায় স্বীকার করলেন ইসলামিক স্টেট। মস্কোর ভরা প্রেক্ষাগৃহে বন্দুকবাজের তাণ্ডব। 3 বন্দুকবাজের গুলিতেই প্রাণ হারালেন 10 জন, আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। হামলা হবে জানতো আমেরিকা, সতর্ক করা হয়েছিল পুতিনকে, তবুও সন্ত্রাসবাদী হামলায় ক্ষতবিক্ষত মস্কো। ক্যান্সার আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ভিডিও বার্তায় নিজেই অসুস্থতার খবর শোনালেন প্রিন্সেস অফ ওয়েলস। নয় বড়মালপুর মণ্ডলের উদ্যোগে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের আয়োজন করা হয় প্রাচ্য ভারতী স্কুলে। সিপাহীজলা চরকবন স্থিত বাইপাস এলাকায় গাড়ির দুর্ঘটনায় গুরুতরভাবে আহত কলেজ প্রফেসর সহ তার গোটা পরিবার। আহতদের বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। যুব সমাজ ক্লাবের উদ্যোগে 3 দিনব্যাপী বসন্ত উৎসবের আয়োজন। উদ্বোধক হিসেবেই ছিলেন মেয়র দীপক মজুমদার। 27 তারিখ নমিনেশন জমা দেওয়ার সিদ্ধান্ত বিজেপির। এরই পরিপ্রেক্ষিতে আজ বিজেপি প্রদেশ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। নাকা চেকিংয়ের সময় উত্তর কলমচুরা এলাকায় গাঁজা সমেত আটক এক ব্যক্তি, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের।